তুমি অনুকম্পের ভান্ডার মাকানা মুহাম্মাদুন আবাহাদিন মিরজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন ওয়া ক্বালা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমাম আমার নবী কোন পুরুষের পিতা নয় তিনি ওয়ালাকিন রাসূলুল্লাহ তিনি হলেন আল্লাহর রাসূল কোরআনে যাকে আল্লাহ বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম মহাবিজ্ঞানময় হাকিমের কসম নবী আমি আপনাকে সমস্ত নবীদের সর্দার করেছি আলা সিরাতিন মুস্তাকিম আর আমি সমস্ত নবীদের মধ্যে তোমাকে আমি হে নবী সর্দার বানিয়েছি আর কোরআনের হিকমত দিয়েছি আর রহমান আল্লামাল কোরআন আমি তোমাকে কোরআনের জ্ঞান দান করেছি বলুন নারায়ণ তাকবীর হে নবী হে বাদশাহ মরণের পরে তুমি আমাকে জান্নাত দিতে পারবে না তুমি যদি জান্নাতে যেতে বলো তা জান্নাতের মন্ত্রটা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহর ফকি পকরং গরিষি পদচ্যুত্তং শরণং পূজ্যং ধরাধীতং ধত্তি নামং অরদিত নামং কল্যাং বসুমতি হেরি নাম চরিতত্ব গরিষি সর্বদপি মোহাম্মদ শান্তি নাম যুগে যুগে সারা জীবন যা করছো মরণের সময় যদি কলমা নসিব না হয় জান্নাত যেতে পারবে না সারা জীবন যা করছো নবীর চরিত্র যদি না ধরো জান্নাত যেতে পারবে না সুন্নাত মান কদ আরসালনা কবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লি সুন্নাতিনা তাহবীলা বল নারায় দেখবি ওই মানুষটাকে ধরে বাদশা বলছে আমার দলে চলে আয় মুসলমানটা বলল এতদিন তো ছিলাম ইহুদি খ্রিস্টান নাসারা কত দেবদেবীর পূজা করেছি কত সাধনা ভজনা গুণ কীর্তন কত করেছি ন্যাংটো হয়ে কত তপ করেছি কিন্তু যেদিন আমার নবী আমাদেরকে দাওয়াত দিয়ে দিল আমাদেরকে কোরআন দিয়ে দিল আমরা পথ পেয়ে গেছি এই সুন্দর পথ পেয়ে মেনে নিয়েছি তাই এসেছি এই দেশের মাটিতে ইসলামের দাওয়াত দিতে আপনি আমাকে বন্দি করেছো যা খুশি তাই করো আমার কোনো এতরাজ নাই তাহলে তুই মরণের সময় কি চাস তোকে তো হত্যা করবো ফুক করে হেসে বললেন জাহাফনা আমরা তো মরে গিয়েছি আমরা আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দিয়েছি তুমি মরার আগে আমি জান্নাতে চলে যাবো বলুন সুবহানাল্লাহ তুমি আমাকে কি মারবে তুমি আমাকে মারার আগে আমি জান্নাতে চলে যাব বলে সে আবার কি করে বলে আল্লাহর কোরআন তুমি কি শোনো নাই বলছে জাহাপনা আমাকে দূরে কা নামাজ পড়তে দাও জোহরের টাইম হয়ে গেছে আমি মুসাফির দূরে কার কসর নামাজ পড়ব আমরা কোন দিকে মুখ্য নামাজ পড়ি কেবলায় কাবার দিকে ভাই নামাজে দাঁড়িয়ে গেছে এক রাকাত হয়ে গেল সম্রাট কাউসার লাথি মেরে দিল গর্দানে ডিগবাজি খেয়ে পড়ে গেল হাত পা বাঁধা অবস্থায় মুখটা কাবার দিক থেকে ঘুরে অন্য দিকে চলে গেল সবাই খিলখিল করে হেসে উঠল মোল্লা নামাজ পড়বি তাদের সেই করতালি হাসিকে জব্দ করার জন্য সাহাবা জোরে বলে উঠল ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজুহুল্লাহ সবার হাসি মুখ মলিন হয়ে গেল হাততালি বন্ধ হয়ে গেল তকবীর বন্ধ হয়ে গেল কিউরসি দমন করতে পারে না সবাই তাজ্জব হয়ে গেল রে এত কষ্ট দেওয়ার পরে কি বলল দেখ সবার মুখে ঝামা ঘষে দিল ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজুহুল্লাহ যেদিকে আমার মুখ করে দাও না কেন সেই দিকে আমার আল্লাহ আছে হয়ে গেল ইহুদি নাসারা খ্রিস্টান স্তব্ধ হয়ে গেল স্তব্ধ হয়ে গেল পৃথিবীর মাটিতে আজও পর্যন্ত জেনেন পৃথিবীর যত গান বলেন কবিতা বলেন যত রকমের বাজনা বলেন যখন মসজিদের কর্নার থেকে আজানের ধ্বনি বার হয় পৃথিবীর সব শব্দকে ঢেকে দিয়ে আজানের ধ্বনি জোরে বেজে ওঠে না হা ভাই জোরে বেজে ওঠে না কত কীর্তন হচ্ছে কত হরিনাম হচ্ছে কত কি হচ্ছে যেই মসজিদের ফজরে আজান হচ্ছে আল্লাহু আকবার
أشهد أن لا إله إلا الله সমস্ত ধ্বনি বন্ধ হয়ে যাবে সুবহানাল্লাহ বলুন জোরে বলুন আলহামদুলিল্লাহ আযান কে কেউ পারবে কি সুমিষ্ট সুর আযান লক্ষ মানুষের ভিড়ে যখন মুসলমানটা কোরআনে আয়াত পড়ল স্তব্ধ হয়ে গেল এইবার বলল শোন তোকে জবে করব ও বলল জবে করো আর মেরে ফেলো আমরা মরে গিয়েও তবু বাঁচব বাচ্চা বলে সেটা কি করে দুনিয়াটা মস্ত বাড়ো খাও দাও ফুর্তি করো মরে গেলি তো হয়ে গেল এ বলল না কোরআন জানিয়েছে ওয়ালা তাহাসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহায়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন যারা দিনের জন্য শহীদ হয় দিনের জন্য যদি গোরা দেয় ওরা মরে গেছে তোমরা বলো না ইনদা রাব্বিহিম ইরজাকুন আল্লাহর তরফ থেকে তাদের কবরে রহমত বর্ষণ হয় অমনি যুবকের হাতটা কাঠের অবরে দিয়ে মেরে দিল এক কোপ যেমনি কোপ মেরে দেওয়া হয়েছে হাত কেটে গেল দুখণ্ড হয়ে হাদিসে এসেছে কাতাল হাজ রসুল ফিল উসলামা শাহিদান জাহেরা ইসলামের জন্য যাদেরকে হত্যা করে তাদের একটা পিঁপড়ে কামড়ানোর যন্ত্রণার থেকে বেশি লাগে না সুবহানাল্লাহ একবার বলুন মান কানা লিল্লাহি ওয়া কানা আল্লাহু লাহু যখন তার আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় ইনতানসুরুল্লাহ ইনসুরকুম কোরআন বলছেন যারা আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আমি আল্লাহ আমার হক হয়ে যায় আমি মুমিনকে সাহায্য করি এই হাত কেটে দিয়েছে কাটা হাত ঠিকরে গেল সাহাবা মুসকি হেসে উঠলেন তাবাসসুরুজুলান ইলা ফাদখাল আলিয়াদি ইলাল জান্নাহ বাদশা বলছে হাসছিস কেন বলে এই জন্য হাসছি আমি আছে দুনিয়ায় আমার হাত চলে গেল জান্নাতে একবার সুবহানাল্লাহ বলুন বলে পাগলা নাকি রে তুই রইলি দুনিয়ায় হাত কেন জান্নাতে বলছে আমার এই হাতটা জান্নাতে চলে গেছে আমি আল্লাহর জন্য হাত দিয়ে দিয়েছি বাদশা দেখলো একে এইভাবে জখম করলে হবে না তীর মারলে হবে না আন মানুষ নামের খেলা হবে আন আন ঘি আন কয়েক মন ঘি এনে লোহার পাত্র কড়ায়ে টকবক করে ফোটাচ্ছে ঘি টকবক টকবক করে ফিরছে এত গরম হয়ে গেছে গরম ধোঁয়া ঘি থেকে বার হচ্ছে লাস্টে বেলায় বলছে জাফর রে শোন এই গরম ঘিতে ফেলে দিলে সঙ্গে সঙ্গে তুই মরে যাবি দুনিয়ায় বাঁচবি না ফিরে আয় ফিরে আয় এ বলল শোনক কাউসার আমি একজন মুসলমান আমি একজন ইমানদার আমি একজন সাহাবায়ে রাসূল আমার দেহ অঙ্গ পতঙ্গ সব আল্লাহর রাহে উৎসর্গ করে দিয়েছি মরণে আমরা কোনো ভয় পাই না মরণ যদি ভয় করতাম কখনো রোম সাম্রাজ্যে আসতাম না গরম তেলের আবরে হাতে পায়ে বাঁধা শিকল অবস্থায় যখন গরম তেলের উপর ফেলে দেওয়া হলো সঙ্গে সঙ্গে সাহাবা চিৎকার করে কে হেসে উঠল আল্লাহুম্মা আলহামনা মারাশাদ আমরনা ওয়াইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালনা হে আল্লাহ আমার প্রতি রহম করো আমার প্রতি দয়া করো আল্লাহ আমার ঈমান আমানকে তুমি কায়েম রেখে দাও যেমনি তেলের ওপর ফেলে দাও হলো গরমে মেয়েটা বলল ও পরদেশী
একজন মানুষকে গরম ঘি যখন দেয় আমি তখন ভয়ে চোখ বন্ধ করে নিয়েছি আমি চোখ বন্ধ করে নিয়ে দেখতে পারছি ওই মানুষটা যেই ঘিয়ের ওপরে ফেলে দিল ওর ভিতর থেকে প্রাণ পাখিটা একটা সবুজ পাখির মতো হয়ে উড়ে যেন যাচ্ছে আমি দেখতে পেলাম আকাশের দিকে উঠতেছে ইল্লির নামও জায়গা কোনোদিন জানি না সেই জায়গায় যেন প্রাণ পাখিটা উড়ে যাচ্ছে আর আমি ওই মরণ সময় শুনতে পেলাম ওই যুবকটা বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রতীক আমার জেকের হয়ে গেল কলেমা আমার মেমোরি লোড হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ আমার চিপ ভর্তি হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ আমার 2GB 4GB 8GB গুষ্টি জিবি ভর্তি হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ আমি আর জেকের ছাড়তে পারি না আমার কলেজায় জেকের ফেকের হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ ওই মানুষ নামের পাখিটা গোটাই মাংসগুলো ঘিয়ের ওপর ঝরে গেল হাড়গুলো ভেজে গেল মানুষটা শহীদ হয়ে গেল কিন্তু তার কলেমার জেকের শুরু রয়ে গেল আমার মন্ত্রে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে ধরে নিয়ে রাজমহলে আমার মা বলে হায় হায় ছি 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 তুই কার কলেমা পড়ি আমার বাবা বলে হায় হায় কি করলি তুই কার কলেমা পড়ি দাদু দাদি বলে হায় হায় কার কলেমা পড়ি আমি বললাম মরণ সময় আমাকে শিক্ষা দিয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে জেলে ভরে দিয়ে বেত আরম্ভ হলো 9 বছর বয়সে কলেমার পাগল হয়েছি আমি প্রতিদিন সকাল সন্ধে 50 ঘা করে বেত মারা হতো আমাকে আর বার কবলাতো হতো ফিরে আয় ফিরে আয় ফিরে আয় এইভাবে মারতে 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 আমি একদিন বেহুঁশ হয়ে গেলাম জেলখানার ভিতরে আমি জ্ঞান হারিয়ে ফেললাম জেলখানার ভিতরে আমি মরে গেছি ওরা মনে করে শরীর এত উইক শরীর এত দুর্বল আমাকে নিয়ে ওরা তখন ওই মরা লাশের সঙ্গে প্রতি দৈনন্দিন বহু মানুষ মারে তাদের সাথে আমাকে নদীর ধারে ফেলে দিলো লাশগুলো পানিতে ফেলে দিল আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলেন ওয়াল্লাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম নদী কুল কুল রবে বয়ে যায় নদীর গোত প্রতিরোধ করে না কেউ নদীর পানিতে জোয়ার চলে এলো সেই বাহারুল মায়ে ফল ওজুহিলাল মায়ে আত্রিকার আন্নান্না মাতা ফিল কর স্রোত বয়ে যাচ্ছে পানি আমার মাথায় লেগে গেল আমার মাথাটা যখন লেগে গেছে আমার জ্ঞান ফিরে এলো আমি লোকের মধ্যে দেখি মরা লাশের মধ্যে পড়ে আছি সবাই পচে গেছে গলে গেছে সরে গেছে আমিও মরিনি আমি মরা লাশের ভিতর থেকে এক পা এক পা এক পা করে হাঁটতে 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 আমি যখন বর্ডার পার হলাম এমন সময় শুনতে পেলাম মদিনায় স্বাধীনতা এসেছে মদিনার স্বাধীনতা এসেছে মদিনার সুলতান হয়েছে হযরত ওমর ফারুক তাই প্রতিগ্রে আমার আর কোনো ভয় নাই কোনো ডর নাই যে ওমরের শাসনকাল চলছে তাই নির্বিধায় বিঘ্নে আমি গিরিপথ বেয়ে আমি খলিফা ওমরের কাছে যাচ্ছি মুসলমানের কাছে একটা সাহায্যর জন্য হাল জাজাউল ইহসান ইল্লাল ইহসান আমার প্রতি যদি ইহসান করে আল্লাহ তার প্রতি ইহসান করবে এই আশা নিয়ে আমি চলেছি মদিনার দরবারে হযরত ওমর মনে মনে করছে যদি আমি এখনি পরিচয় দিয়ে দিই মেয়েটা হয়তো ভয় খেয়ে যাবে বলল মহিলা তুমি শোনো চিন্তা করো না যাও মসজিদ নববীর 22 নম্বর গেটে আমি তোমাকে সংবাদ দিতেছি খলিফার সঙ্গে দেখা হবে আমি তোমার জন্য খলিফার কাছে কোনো আবেদন করব মেয়েটা হাসতে হাসতে গুটি গুটি পায়ে খলিফার দরবারে গিয়ে দেখলেন হায় রে রাতের বেলা যে লোকটাকে দেখেছিলাম এই লোকটা তো সেই লোক অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট হজরত
মাথা নিচু করে থাকলো। বলল মহিলা কি চাও তুমি? মহিলা বললেন যাহাবো না, আপনি অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট, আমি নারী যুবতী, আমার 18 বছর বয়স, আমার ষোলকোনায় যৌবন, মাথার চুলের গোড়া থেকে পায়ের তলা পর্যন্ত শিরায় উপশিরায় যৌবন রক্ত ধাববান, আমি একজন নবদীক্ষিত মুসলমান, আমি বড় কষ্টে মুসলমান হয়েছি, যাহাবো না আমি কিসে সুখী হব? নারীর মন আপনি ভালো করে জানেন, যেহেতু আপনি একজন খলিফা। হযরত ওমর কাল বিলম্ব না করে ছুটলেন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুর বাড়িতে, গিয়ে বলল ভাই আলী আমি একটা আবদার নিয়ে এসেছি। বলে আবদারটা কি? বলে আলী রে তোমার ছোট বেটা হুসাইন ওর তো বিয়ে হয় নাই, আমি ঘটক হয়ে তোমার হুসাইনের জন্য ঘটকালি করতে এসেছি, সুন্দর একটা মেয়ের জন্য। হযরতে ইমাম হুসাইন ওমরকে বলে নানু ভাই আমার জন্য কেমন পাত্র দেখেছো যে তোমার চোখে ভালো লেগেছে, তুমি অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট আর তুমি কেমন মেয়ে দেখেছো যে আমার জন্য পছন্দ, তবে শোনো যে মেয়েটাকে আমি বিয়ে করব তাকে কি আমি একবার দেখব না? হযরত ওমর বলল হ্যাঁ হ্যাঁ দেখারও পারমিশন আছে, এটাও শরীয়ত জায়েজ আছে, তবে শোনো কি দেখবে তুমি? আমি দেখেছি, আবার তুমি দেখতে চাও আমার কোনো আপত্তি নাই। হযরত ইমাম হুসাইন দাঁড়িয়ে বলল মহিলা তুমি কি আমাকে চেনো? মহিলাটা বলল তোমাকে চিনি, তোমার বাপকে চিনি, তোমার মাকেও চিনি। ইমাম হুসাইন চমকে উঠল, হযরত আলী চমকে উঠল, হায় রে আমার বিবি ফাতেমাকে গোটাই মদিনার কেউ দেখে নাই, রাতের বেলায় ফাতেমা মরে গেল, রাতের বেলায় ফাতেমা মৃত্যুবরণ করল, কয়েকজন মিলে এ ফাতেমাকে রাতের অন্ধকারে কবর দেওয়া হলো, আজ পর্যন্ত ফাতেমার কবর পর্যন্ত সাধারণ মানুষ জানে না, আর এই মদিনার নারীরা জানে না এই মেয়েটা কি করে ফাতেমাকে দেখলো, আর ফাতেমাকে চিনলে তো রোম সাম্রাজ্যে। ইমাম হুসাইন বলছে মহিলা বলো কি জানো আমার মায়ের সম্পর্কে? উনি বলল হুসাইন রে তোমার মা ফাতেমা বিনতে মুহাম্মাদ, মুহাম্মাদের কন্যা ফাতেমা, তোমার মায়ের এই যে ঠোঁট ছিল ঠোঁটের ডান দিকের নিচে একটা লাল তিল ছিল। চমকে উঠল হযরত আলী, আমার হাসান হুসেনের আমি ছাড়ার নবী ছাড়া এই গ্রামের কোন পুরুষ আমার ফাতেমার চেহারা দেখে নাই, আমার ফাতেমার দান্তের নিচে যে তিল ছিল, আমার ফাতেমার ডান হুটুর নিচে একটা লাল তিল ছিল। মহিলা তুমি কি করে জানলে? তুমি তো রোম সাম্রাজ্যের নারী, কেমন করে তুমি জানলে? জোরে বলুন নারায়ে তাকবীর। কুল্লিল মুমিনিনা ইগুজ্জু মিন আবসারিহিম, হে নবী মোমেন পুরুষকে বলে দাও নবী গো পুরুষরা যেন পর নারীর দিকে তাকায় না, আর নারীদেরকে বলে দেন নবী পর পুরুষকে দেখায় না। এখন মেয়েরা স্বাস্থ্যসাথী কার্ড করছে, কি কার্ড? এইভাবে কান উদুম করে ছবি তুলছে পর পুরুষের কাছে। তারপর সকালবেলা থেকে লাইন দিচ্ছে রাত 12টা পর্যন্ত, স্বামী খাওয়া নাই, বিবির খাওয়া নাই, বাচ্চার খাওয়া নাই, লাইন দিচ্ছে। সরকার টাকা দিবে, স্বামীর টাকায় পেট ভরে না, স্বামীর টাকায় বুক ভরে না, স্বামীর টাকায় কলেজও ঠান্ডা হয় না, 500 করে টাকা দিবে মমতা বাবু, তাই ক্ষমতা দেখাচ্ছে, মমতা দেখাই এবার ক্ষমতা। ক টাকা? সত্যি করে বলুন, আজকে জলসার দিন, প্রত্যেকের বাড়িতে খবর নেন ক টাকার গোশ কিনেছেন? 2 কেজি গোশ কিনলে 400 টাকা, আর হাট বাজার তো আছেই, তা 500 টাকার গরম দেখিয়ে কদিন চলবে? একবেলা তো সংসার চলবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু মেয়েরা টাইম নষ্ট করে লাইনের পর লাইন দিচ্ছে কেন? পর্দাতাদের আর জর্দা হয়ে গেছে। বলল মহিলা
তুমি আমার মাকে কেমন করে চেনো? মহিলাটা বলল, হুসাইন, রোম সাম্রাজ্যের জেলখানায়, কাউসারের জেলখানায় চাবুক খেতে খেতে আমি বেহুশ হয়ে গেছি, চাবুক খেতে খেতে আমি আদমরা হয়ে গেছি। সেদিন বড় কষ্ট, নাক মুখ দিয়ে আমার লহুলে রক্ত বার হচ্ছে। এমন সময় আমি জ্ঞান এল, আমি স্বপ্নের মধ্যিখানে দেখতে পেলাম। আমার স্বপ্ন কি জ্ঞান আমি বুঝতে পারি না, স্বপ্ন দেখছি আমার মাথাটা যেন একজন নারীর কোলে, আমি স্বপ্ন দেখছি, আমি স্বপ্ন দেখি আমার মাথাটা একটা মেয়ে ছেলের কোলে, মেয়েটা আমার মাথাটা কোলে করে নিয়ে কপালে চুম্বন দিয়ে বলে, মা ভয় নাই রে মা, আমার দিকে তাকিয়ে দেখ, আমি হলাম জান্নাতি সমস্ত নারীদের রানী, আমি ফাতেমা বিনতে মুহাম্মাদ। সুবহানাল্লাহ, বলুন। ও মহিলা রে, ডাক দিয়ে বলে, মারে কাঁদিস না, ধৈর্য ধর, আল্লাহ কার সাথে থাকে জানিস? ইন্নাল্লাহ মা সাবিরিন, আল্লাহ সবরকারীর সাথে সাথে থাকে, যারা সবর করে তাদের সাথে আল্লাহ থাকে, তুমি সবর করো না। ইন্নাল্লাহ মা সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবরকারীর সাথে সাথে। মারে আমার দিকে তাকিয়ে দেখ, আমার দিকে চোখ তুলে তাকাম, আমার দিকে নজর দিয়ে দেখ, আমি সাধারণ কোনো মেয়ে না, আমি হলাম জান্নাতে রানী, আমি হলাম জান্নাতি রমণী, আমি ফাতেমা বিনতে মুহাম্মাদ। হাদিসে এসেছে, গভীর রাত্রিতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডাকে, নবী বললেন, ডাকো কেন? খাইরি আরাসাতুহা ফিন্নিসা ওয়াল খাদিজাতু ইন্না সাদাত আন্না মুহাম্মাদুর রাসূল। খাদিজা দেখে বলছে, আমি খোয়াইলেদের বিটি, ও নবী একটা কথা জানবো, এই শোনো। নবী বলছেন, কি? হযরতে খাদিজা বলছে, ঘরের ভিতরে তাকিয়ে দেখো কে ঘুমাচ্ছে। আল্লাহর নবী বলছে, তোমার মেয়ে ফাতেমা ঘুমাচ্ছে। খাদিজা বলছে, কে ঘুমাচ্ছে? নবী বলেন, আমার মেয়ে ফাতেমা ঘুমাচ্ছে। খাদিজা ফের বলে, নবী ওটা কে ঘুমাচ্ছে? নবী বললেন, জান্নাতে রানী ফাতেমা ঘুমায়। যেমনি কথা বলা, খাদিজার মুখটা হাঁড়ি হয়ে গেল, ভারী হয়ে গেল। নবী বললেন, খাদিজা এই কথা বলাতে তোমার মুখটা ভারী হয়ে গেল কেন? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার আমি কম ধনী ছিলাম না, আপনার প্রেমে পড়ে সব দিয়ে দিলাম বিসর্জন করে। ও গো নবী, আমি বিশ্ব নবীকে প্রথম নবী পড়ে নিলাম কলেমা, নারীদের মধ্যে প্রথম ইসলাম কবুল করলাম আমি। ও গো নবী, আমি হলাম বিশ্ব নবীর সহধর্মিনী। ও গো নবী, আমি বিশ্ব নবীর জীবন সঙ্গিনী, দুনিয়ার সব সম্পদ আপনার পদতলে দিয়ে দিলাম। নবী গো, নবুয়াতের সাক্ষী প্রথম আমি দিলাম, আমি জান্নাত রানী হতে পারলাম না, আমার মেয়ে ফাতেমা কি করে জান্নাতে রানী হবে? হযরত রাসূলে খোদা বললেন, ও গো খাদিজা, শুনে নাও খাদিজা, তোমাকে প্রশ্ন করি। খাদিজা তুমি বলো, তোমাকে আমি প্রশ্ন করি, ও খাদিজা তোমার চেহারা কয়জন দেখেছে? খাদিজা বললেন, শোনো গো নবী মুহাম্মাদুর রাসূল, আমি ছিলাম মক্কার একজন ব্যবসায়ী, আমি একজন মক্কার তিজারতকারী, কত চাকর বাকরের সঙ্গে কথা বলেছে, তারা আমার নাক দেখেছে, চোখ
দেখেছে মুখ দেখেছে গঠন দেখেছে সাইজ দেখেছে আল্লাহ নবী বলছেন তোমার নাকের সাইজ মুখের সাইজ কত পুরুষ দেখেছে কিন্তু বলো খাদিজা আমার ফাতেমার চেহারা কি কেউ কি কোনদিন দেখেছে এ খাদিজা বলে না বলো খাদিজা তুমি হলে বিশ্বনবীর বিবি আর আমার মা ফাতেমা হলো বিশ্বনবীর কন্যা তুমি কত বছর বয়স ইসলাম কবুল করেছো খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ও গো আল্লাহর নবী তাজদারে মদিনা আমার যখন আল্লাহর নবী বয়স হলো আল্লাহর রাসূল গো আল্লাহর হাবিব গো আপনাকে আমি বিয়ে করেছি 40 বছর বয়সে আর আপনি যখন তার থেকে 55 বছর পর আমি 55 বছর বয়স ইসলাম কবুল করেছি আল্লাহর নবী বলল 55 বছর আগে তোমার জীবনটা কোথায় গেছে আর আমার ফাতেমা মায়ের কোল থেকে নবীর সঙ্গে শাহাদাত পেয়েছে বলুন সুবহানাল্লাহ আমার ফাতেমার পর্দার কারণে আল্লাহ জান্নাতে রানী বানিয়েছে ইমাম হুসাইন বললেন শোনো গো নারী আর কি জানো আমার মায়ের সম্পর্কে বলো হুসাইন রে আমার শাশুড়ি মা আমাকে বলে গেল মারে মদিনায় যা সুবহানাল্লাহ বলুন আমি স্বপ্নে বলল মদিনায় যাও আমি তোকে সুসংবাদ দিচ্ছি বৌমা বলে গ্রহণ করছি এমন এক পরিবারে বিয়ে হবে তোর স্বামী হবে কাল কিয়ামতের দিনে জান্নাতীদের নেতা ইমাম হুসাইন মাথা নত হয়ে গেল ইমাম হুসাইনের শের ঝুঁকে গেল বিশ্ব জগতের বরণ্য মানুষ রে ইতিহাসের পাতা খুঁজে দেখো বন্ধু নবী প্রেমিক তারা কেমন ইসলামের জন্য কি করেছে কোরআন বলেছে ফামান তাবেয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কোরআন বলে আমার তাবে হও আমার ইত্তেবা করো কোনো ভয় নাই কোনো ডর নাই বিশ্ব নবী তাজদারে মদিনা বেলাদতে নবুয়ত হায়রে হযরতে রাসূলে খোদা তায়েব গিয়ে আপনারা জানেন তায়েফে ইসলাম প্রচার করতে তায়েফ বাসীরা নবীকে মারলো নবী যখন ফিরে এলেন তখন খাদিজা বেঁচে ছিল না তায়েফ থেকে রক্তত্ব শরীরে নবী যখন বাড়ি ফিরলেন আল্লাহর নবী তাজদারে মদিনা রক্ত মাখা চেহারা দেখে জয়নাব কাঁদে কুলসুম কাঁদে মা রোকেয়া কাঁদে অঝর নয়নে যখন কাঁদে ফাতেমা তখন মাত্র 10 বছরের বালিকা ছুটে গিয়ে হযরতে ফাতেমা চুলার উপরে একটা হাঁড়ি চাপিয়ে দিল এই হাঁড়িতে পানি দিয়ে টকবক করে পানি ফুটাতে লাগলো পানি যখন গরম হয় দরজার গেটে মেয়ে ছেলেরা তখন মাতম করে কাঁদতেছে ফাতেমা ছুটে গিয়ে বিনতে মুহাম্মদ ছুটে গিয়ে নবীর হাতটা ধরে টানতে টানতে ঘরের ভিতরে নিয়ে ঘরের খিল লাগিয়ে দিল বাইরে মেয়েরা কাঁদতেছে ফাতেমার সেদিকে লক্ষ্য নাই নবীকে টেনে নিয়ে ঘরের ভিতরে ফাতেমা দরজা লাগিয়ে দিয়ে গরম পানিতে নেকড়া ভিজিয়ে রোমাল ভিজিয়ে নবীর গায়ে রক্তগুলো ধুয়ে দেয় রক্ত ধুতে দিতে রক্ত ধুইয়ে দিচ্ছেন ফাতেমা হাউ হাউ করে কাঁদতেছে আল্লাহর নবী বললেন এতক্ষণ তুমি কাঁদো নাই এখন কেন কাঁদছো ফাতেমা ফাতেমা আকাশের দিকে লক্ষ্য করে বলছে আল্লাহ 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 তোমার বাবা নাই আল্লাহ তোমার বাবা নাই তোমার বাবা থাকলে আল্লাহ আর তোমার বাবাকে যদি মারতো তা আল্লাহ তুমি বুঝতে বাপের বেদনা কত আল্লাহর নবী বলতে চো ফাতেমা এইভাবে আল্লাহর দিকে ইশারা করতে হয় না ফাতেমা বাপের মাথাটা বুকে চেপে ধরে বলছে আব্বা তোমার আবদুল্লাহ বেঁচে নাই আজকে যদি তোমার আবদুল্লাহ বেঁচে
থাকতো আর তোমার আব্দুল্লাহর যদি কেউ মাথা ফাটাতো আব্বাজান তোমার কলেজায় কি হতো বলো আব্বাজান আমার মা বেঁচে নাই আমরা চারটি ভুল বড় অসহায় আব্বাজান আব্বাজান আমাদের ডাইনে বাঁয়ে সামনে পিছনে কেউ নাই গোটাই মক্কায় শত্রুতে ছেয়ে আছে বড় বুবুজানকে তালাক দিয়ে দিয়েছে মেজ বুবুজানকে তালাক দিয়ে তোমার বাড়িতে ভরে দিয়েছে ওতবা ওতায় বা দুজনে তালাক দিয়েছে দুটো দুটো বোন তালাক খেয়ে বাড়িতে এলো কদিন হলো মা জগৎ থেকে বিদায় নিয়ে নিল আব্বা আজ তোমার এই অবস্থা আজ যদি তোমার আব্বা আব্দুল্লাহ বেঁচে থাকতো আর তোমার আব্দুল্লাহর যদি কেউ মাথা ফাটাতো আব্বা তুমি কি সহ্য করতে পারতে আল্লাহর নবী নীরব ফাতেমা কেঁদে বলছেন আব্বা আমার আব্বার মাথা ফেটেছে তাই আমার কলেজা সহ্য হয় না আমার আব্বার মাথায় রক্ত ঝরছে তাই আমার সহ্য হয় না হাদিস পাকে এসেছেন ইয়াদিহুল ইয়ামিন ফাসাদাতি ইলা আমিন আলা রাসূল নবীর ডান হাত তখন ফাতেমার হাতের ভিতরে হযরতে ফাতেমার কোলে মাথা দিয়ে নবী আমার একটু সুস্থি হয়েছেন একটু ঘুম মতে এসেছেন ঘুমের ঘরে নবী মা বলে ডেকে উঠলেন ফাতেমা এত জোরে কেঁদে উঠেছে ফাতেমার চোখের পানি ঝরঝর করে নবীর চাঁদ মুখখানার ওপর পড়েছে নবী তাকিয়ে দেখে ফাতেমার চোখে পানি বলল মা রে সেই সন্ধ্যা থেকে এখনো পর্যন্ত কেঁদেই চলে যাচ্ছি ফাতেমা বলছে আব্বা আমার কোলে মাথা দিয়ে আপনি শুয়ে গেছেন রক্তগুলো মুসার জন্য গরম পানি চেপে ধরছি নেকড়াতে আপনি একটু ঘুমিয়ে গেছেন এমন সময় আপনি মা মা করে কেঁদে উঠলেন আপনার ডান হাতটা আমার হাতের ভিতরে আল্লাহর নবী বললেন ফাতেমা আরে আমি স্বপ্ন দেখতেছি জানা আমার মা আমিনা এসেছে আমিনার কোলে মাথা দিয়ে আমি শুয়েছি হযরতে ফাতেমা তো জোহরা নবীর মাথাটা কপালে ঠেকিয়ে হাউ হাউ করে কেঁদে উঠল আব্বা আমি তোমার আমিনা হতে পারিনি আমি তোমার গর্ভধারিণী মা হতে পারিনি আমি তোমার মেয়ে মায়ের মতন ও পানের মুসলমান রে জগতের মুসলমান রে বন্ধু রে দোস্তরে যার মা মরে গেছে যার বাপ মরে গেছে কোনোদিন আর আসবে না এই ঘটনার আপনাদের পুরোপুরি শোনাবো ইনশাল্লাহ যদি ধৈর্য ধারণ করে অনেকেই বলে ওবায়দা সাহেব অর্ধেক ঘটনা ছেড়ে দে অর্ধেক কামড়ে পালায় কিন্তু তা নয় আমি পালাই না আপনারা পালান ভাইরা আমার আমাকে বলতে দেন না শোনেন না তা আমি কি করব কিন্তু শুনে নেন আমাদের মকসেদ একটা আছে ইনশাল্লাহ শোনাবো কথা দিচ্ছি যার বাপ দুনিয়াতে বেঁচে নাই যার আব্বা দুনিয়া থেকে চলে গেছে মা যার চলে গেছে সেই মা আর কোনোদিন আসবে না আল্লাহর নবীর পবিত্র মুখের হাদিস ইজা মাতাল ইনসান মানুষ যখন মরে যায় ইনকাতানহু আমালুহু নেকির দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন তিনটা দরজা খোলা থাকে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া একটা হলো সাদকায় জারিয়া ভাই এমন কেউ আছেন তার মা এবং বাপের পিঠের তলার কাফন কেনার জন্য সদকত তারাদ্দুল বালা তাজিদুল ফিল ওমর আমার মুহুরি ভাই শামসুল ভাই বেঁচে নাই অত প্রথম নম্বরে আসতো আজকের কালকের কয়েকদিন আগে ফোন করলাম আমার ভাতিজা আমার বাবাকে তাসাউরকে বলছি তোমার আব্বা কেমন আছে উনি বলছেন মাওলানা আপনার ভাই পৃথিবীতে বেঁচে নাই জগৎ থেকে চলে গেছে কত দুঃখের বেদনা বুকে এলো বাড়িতে এসে ছটপট করতেছি ভাইকে খুঁজে পাই না কবরবাসী হয়েছে আপনাদের মধ্যে কে কবে যাবে জানি না কার কখন ডাক আসবে মায়ের কথা যদি মনে করেন বাপের কথা যদি মনে করেন সেই মা বাপের জন্য কে এমন একজন ব্যক্তি আমার হাতে পাঁচটা আঙ্গুল আলিফ লাম লাম হে আল্লাহ 5,000 টাকার দাতা একটা নগদ অতটা বাকি যদি এই মাদ্রাসা নিজামিয়াকে দিয়ে যদি একবার দাঁড়িয়ে যান আকবরই দোয়া করব আল্লাহ তার মা বাপের কবরকে নাজাত করে দে হাশরের ময়দানে মা বাপের সঙ্গে জান্নাত নসিব করুন কেউ একজন আছেন বীর।